নমস্কার বন্ধুরা, আজ আপনারা দেখছেন ঐতিহাসিক গুমগড়, যে গুমগড় বিষ্ণুপুরে এক অন্যতম প্রাচীন ঐতিহ্য। তাই বন্ধুরা, এই গুমগড়ের ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। চলুন দেখা যাক গুমগড়। ভারতবর্ষ তথা বিশ্বে যে সুপরিচিত মন্দির নগরী নামে, তার প্রতিটি প্রান্তে ছিটিয়ে রয়েছে প্রচুর শিল্পকীর্তি ও স্থাপত্য। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ কিছু স্থাপত্যকে সংরক্ষণ করলেও এখনও অনেক স্থাপত্য রয়েছে যা কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। অদূর ভবিষ্যতে যেটি হয়তো দেখাও যাবে না, বিষ্ণুপুরের ইতিহাস থেকে মুছে যাবে অচিরেই। তেমনই এক স্থাপত্য হলো বিষ্ণুপুরের গুমঘর। আজ চারদিক থেকে লতাপাতা ঘিরে ধরেছে তাকে। পাশ দিয়ে পেরিয়ে গেলে সেই ঝোপ হতে আপনার নাকে ঢুকে পড়বে কটু গন্ধ। ভারতবর্ষ তথা বিশ্বে এ গুমঘর নামে পরিচিত হলেও আজ জরাজীর্ণ, ভগ্নপ্রায়। এই স্থাপনাটিকে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। কোনো বৃদ্ধ গাইড বা উৎসাহী পর্যটক কালে ভদ্রে এখানে ঢু মারেন, গুগল ও ইউটিউবে গুমঘর সম্পর্কে বিশেষ তথ্য আপনারা পাবেন না। এর তথ্য পেতে গেলে সাধারণ জনগণ বা এখানের স্থায়ী বাসিন্দারাই আপনাদেরকে তথ্য দিতে পারেন। অপরদিকে এখন এটি এমন অবস্থায় পড়ে আছে যে এর ভেতরে আপনি কোনোভাবেই প্রবেশ করতে পারবেন না, বা প্রবেশ করতে গেলে আপনার বিপদ এসে পড়বে। সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে মল্লরাজ বীরসিংহ এটি নির্মাণ করেছিলেন। এই গুমঘর আসলে কি বা কোন কাজে এটি ব্যবহৃত হতো সে নিয়ে নানা মত প্রচলিত আছে। কেউ বলেন এটি মল্লরাজাদের শস্যাগার, কারো মতে এটি জলের ট্যাঙ্ক। আরও কথিত আছে যে কোনো অপরাধমূলক কাজে এর উপর থেকে ফেলে অপরাধীদের শাস্তি দেওয়া হতো। গুমঘরের ভিতরে রেখে শাস্তি দেওয়ার কথাও কান পাতলে আজও বিষ্ণুপুরের আনাচে কানাচে শোনা যায়। তবে ইতিহাস যাই হোক, আজ এই ঐতিহাসিক গুমঘরের যত্নের প্রয়োজন, অর্থাৎ সংরক্ষণের প্রয়োজন। নমস্কার, আপনাদের সাথে আমার খুব শীঘ্রই দেখা হবে বাংলার হারিয়ে যাওয়া কোনো ইতিহাস নিয়ে। নমস্কার।